সবে মাত্র আপনি আপনার ওয়েব ডিজাইন বিজনেস শুরু করছেন অথবা এজ এ ওয়েব ডিজাইনার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কিভাবে আপনার ক্যারিয়ারটাকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এমন কিছু কিছু মিস্টেকস আছে যে জিনিসগুলা আপনি যদি অ্যাভয়েড না করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি খুব বেশি ঝামেলার সম্মুখীন হবেন। তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, এই যে সমস্যা, এই সমস্যা থেকে অবশ্যই আপনি পরিত্রাণ পাবেন। চলেন শুরু করা যাক। আমাদের অধিকাংশ ফ্রিল্যান্সারের মাঝে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমরা সবাইকে ইয়েস বলি। এই যে ইয়েস বলার প্রবণতার কারণে আমরা দেখা যাচ্ছে যে সবসময় একটা খুব বাজে অবস্থার মধ্যে পড়ি, যে যতটুকু ভ্যালু অ্যাড করা দরকার ততটুকু ভ্যালু ক্লায়েন্টকে দিতে পারি না, যার কারণে দেখা যায় খুব নেগেটিভ ফিডব্যাক আমরা পেতে পারি। তো এই জন্য যে জিনিসটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনার যে আইডিয়াল কাস্টমার, এই আইডিয়াল কাস্টমারটা আপনার ক্রিয়েট করতে হবে। আপনি যদি জানেন যে কে আপনার আইডিয়াল কাস্টমার, তাহলে আপনি তাকে সর্বোচ্চ ভ্যালু দিয়ে তার কাজটা করে দিতে পারবেন। আর যদি আপনি আপনার আইডিয়াল কাস্টমারটা যদি ফাইন্ড আউট করতে না পারেন, তাহলে আপনি খুব বাজে একটা সমস্যার সম্মুখীন হবেন। এই জন্য ফার্স্ট অফ অল আপনি সবাইকে ইয়েস বলবেন না। আপনার প্রথমে একটা আইডিয়াল কাস্টমার থাকবে, শুধুমাত্র ওই ক্যাটাগরিতে যারা পড়বে তাদেরকেই হচ্ছে আপনি সার্ভিসটা দিবেন। তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি আপনার জিনিসগুলো অর্গানাইজ রাখতে পারবেন এবং আপনি খুব বেশি ভ্যালু এড করতে পারবেন, ফলাফল স্বরূপ আপনি হচ্ছে ওভার সার্চ করতে পারবেন। দ্বিতীয় যে সমস্যা আমরা নতুন ফ্রিল্যান্সারদের মধ্যে লক্ষ্য করি সেটা হচ্ছে রিভিশনের যাতাগণে তার জীবনটা পিষ্ট হয়ে যাওয়া। যে আমরা নতুন অবস্থায় আনলিমিটেড রিভিশন নামে একটা জিনিস থেকে সবকিছু ফ্রি ফ্রি দিয়ে ক্লায়েন্টকে বা হচ্ছে আমাদের যে কাস্টমার আছে এদের অভ্যাস এত বেশি খারাপ করি যে এরা শুধু ফ্রি চাইতে চাইতে আমাদের জীবনটাকে ফ্রিময় করে দেয়। আমি যদি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, যখন আমি প্রথম প্রথম কাজ শুরু করি, জার্মানের একটা ক্লায়েন্ট, তার $10 একটা প্রজেক্টের জন্য অলমোস্ট আমি আর আমার কাজিন প্রায় $60 মতো রিভিশন দিছি। এবার চিন্তা করতে পারেন যে $10 জন্য যে $60 রিভিশন দেয় কি পরিমাণ ক্লায়েন্ট। এই জায়গায় যদি আমরা প্রত্যেকটা রিভিশনের এগেনস্টে একটা সার্চ দিতাম, প্রিমিয়াম সার্চ, তাহলে সে কি করতো, অবশ্যই সে ফিডব্যাক দিবে বা রিভিশন দিবে, কিন্তু রিভিশন দেওয়ার আগে 10 বার চিন্তা করতো ইজ ইট নেসেসারি অর নট। এই জন্য আপনারা যারা নতুন আছেন রিভিশনের ব্যাপারে অবশ্যই অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। রিভিশন দিবেন, অবশ্যই দিবেন, তবে যাতে এটা এত বেশি পরিমাণ হয়ে না যায় যেটা আপনি বহন করতে পারবেন না। রিভিশনের মতো আরেকজন আছে, সেটা হচ্ছে ফিডব্যাক। তো ক্লায়েন্ট অনেক সময় দেখা যায় যে আপনাকে ফিডব্যাক দিবে। আচ্ছা, আগে ক্লিয়ার করি যে রিভিশন আর ফিডব্যাক এর মধ্যে পার্থক্য কি। রিভিশন হচ্ছে যখন মাইনর চেঞ্জেস গুলো দেয় সেগুলা, আর যেমন কালারটা চেঞ্জ করা, তারপর হচ্ছে যে একটা শব্দ চেঞ্জ করা, এই জিনিসগুলা। আর ফিডব্যাক হচ্ছে যে আপনাকে ডিটেলস একটা ডকুমেন্টেশন দিবে, সেই ডকুমেন্টেশনে কোন জায়গায় কি হবে, কোন জায়গায় লেখাগুলো চেঞ্জ হবে, মানে ডিটেলস কোনো প্যারাগ্রাফ অ্যাড করতে হবে কিনা, কোনো হেডিং চেঞ্জ করতে হবে কিনা, ইমেজ চেঞ্জ করতে হবে কিনা, এই জিনিসগুলা দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে স্পেসিফিক কোশ্চেন করবেন, যাতে সেই স্পেসিফিক কোশ্চেনের এগেনস্টে আনসার গুলো দেয়। তাহলে কি হবে, আপনার ফিডব্যাকটা ইমপ্লিমেন্ট করতে খুব ইজি হবে। তো এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো যদি আপনি পারফেক্টলি প্রথম অবস্থায় মেনটেন করতে পারেন, তাহলে আপনার ওভারঅল যে জার্নি, এই জার্নিটা খুবই স্মুথ হবে। এরকম ভয়ানক একটা সিচুয়েশনের মধ্যে আপনার পড়তে হবে না যেটা আমরা আমাদের ক্যারিয়ারের প্রথম দিকে পড়ছিলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আপনার উপলব্ধিগুলা আমাদেরকে জানাতে ভুলবেন না, তাহলে আমরা ইন্সপায়ার হব। আর পরবর্তীতে কোন টপিকে কথা বলা যায়, কোন টপিকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসা যায়, সেটা অবশ্যই আমাদেরকে বলবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে আপনাদের দেওয়া আনসারের উপরে ভিডিও বানাতে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অল দ্য বেস্ট।